আজকে বন্ধুরা তোমাদের আমি দেখাবো নিরামিষ ফুলকপির রোস্ট। তো এখানে দুটো মাঝারি সাইজের ফুলকপি, শীতকাল এখন ফুলকপি প্রচুর আমাদের আসছে, আমরা খুব ভালোবাসি। সে ফুলকপি দুটো আমি সামান্য নুন দিয়ে অল্প একটু ভাপিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রেশারে ভাপাইনি, প্রেশারে ভাপালে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কড়াইতে সামান্য ভাপিয়ে নিই, জলটা ঝরিয়ে নিয়েছি। ফুলকপি আমি দুটো নিয়েছি, এরকম বড় বড় করে কেটে রেখেছি। ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি একটা পেস্ট তৈরি করেছি। এই পেস্টটা কি কি আছে তোমাদেরকে একটু বলে রাখি। মাঝারি সাইজে দুটো টমেটো, আমচুর পাউডার 1 টেবিল চামচ, কাঁচা লঙ্কা 5টি, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, পোস্ত 2 টেবিল চামচ, নুন সামান্য নুন দিয়ে আমি পেস্ট করেছি, খুবই সামান্য, তিল, সাদা তিল, অবশ্যই সাদা তিল 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল চামচ, আদা পেস্ট মানে জিরে জিরে করে আদা কেটে নিয়েছি, মানে ঘষে নিয়েছি, সেটা 1 টেবিল চামচ। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি। দেখো তোমরা পেস্টটা কিন্তু খুব ফাইন একটা পেস্ট হবে, ক্রিমি একটা টেক্সচার কিন্তু অলরেডি চলে এসেছে। এখন তো সবাই আমরা মিক্সিতে করি, মিক্সিতে অনেকবার পেস্ট করে দিবে, ক্রিমি টেক্সচারটা চলে আসছে। এবার চলো আমরা রান্নায়। কড়াইতে আমি 2টি তেজপাতা দিয়েছি, এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো। যেহেতু ফুলকপি তাই একটু বেশি তেল লাগে, এসব একটু ডেলিকেসি রান্নায় একটু তেলটা ব্যবহার বেশি হয়ে থাকে। আমি আপাতত এই পলার 3 চামচ আর একটু 1/2 চামচ তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেস্ট করে রাখা, আমার বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দেব। আলাদা করে ফুলকপি আমি এখন ভাজছি না, আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। আমি পেঁয়াজ রসুন একদমই দিইনি, কেউ চাইলে দিতে পারো, যেহেতু আমি বলেছি একদম সম্পূর্ণ নিরামিষ, তাই পেঁয়াজ রসুনটা আমি অ্যাভয়েড করেছি। এবারে আমি পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। করে নাড়াতে হবে। প্রত্যেকটা মশলা নিজস্ব কাঁচা গন্ধ আছে, আমি বারবারই বলি, মশলার গায়ে যখন দেখবে তেল ছেড়ে যাচ্ছে মানে মশলাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপর আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে রান্নাটা করব। অনেকে ভাজো, চাইলে তোমরা ভেজে নিতে পারো, কারণ আমি আলাদা করে ভাজছি না, এই কারণে ফুলকপিতে এমনি অনেকটা তেল লাগে ভাজতে, দেখবে কেউ চাইলে ভাজতেই পারো, ভেজে মশলা দিয়ে কষতে পারো। এবার আমি না ভেজেই একটু ভাপা ভাপা অথচ রোস্ট এরকম একটা জিনিস করতে চাইছি। খুব ভালো করে কিন্তু বারবার বারবার করে এটা নাড়বে। নুন স্বাদ এবং স্বাস্থ্য অনুযায়ী দেবে। আমি পেস্ট যখন তৈরি করি তখন সামান্য নুন দিয়েছিলাম, এবং ফুলকপি যখন ভাপাই তখন সামান্য নুন দিয়েছিলাম। আমি এইটুকুই জাস্ট নুন দেব। প্রায় 5-10 মিনিট নাড়ানোর পর দেখো বন্ধুরা, কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে, মানে মশলা মোটামুটি তৈরি হয়ে গেছে, তেল ওপরে উঠে আসছে। আমি একটু কম তেল দিয়েছি, লাগলে আরও একটু দেব। এইবার আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে আলতো করে আমি নাড়াচাড়া করবো, যেহেতু ভাপানো এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব সামান্য করে আমি একটুখানি নাড়াচাড়া করবো। আমি আস্তে আস্তে ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলতো করে আমি ওপর নিচ করে দেবো। এই দেখো, যেহেতু রোস্ট তাই খুব একটা বেশি কিন্তু জল থাকবে না, আমি কিন্তু এখনো জল দিইনি। প্রত্যেকটা মশলার সঙ্গে প্রত্যেকটা ফুলকপি মিলেমিশে যাবে, খুব আলগা করে আমি কিন্তু দিচ্ছি। লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে খুব ভালো দিই। বাড়িতে কোনো অতিথি হলে করে দেখতেই পারো, এবং নিজেরাও করে খেতে পারো। আমার মোটামুটি ফুলকপি ভাজা ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এইবার আমি মশলা ধোয়া যে জলটা ছিল সেটা একটু গরম করে নিয়েছি। জলটা আমি এরকম পরিমাপ নিয়েছি বড় কাপের,
দেড় কাপ নিয়েছি, মশলা ধোয়ার জন্য বড় কাপে দেড় কাপ জল নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দেড় কাপ গরম জল দেওয়ার পর আমি প্রায় 15 মিনিটের মতন ঢেকে দেব। এটা আর একটু সেদ্ধ, যদিও আমার সেদ্ধ করা, তবুও আর একটু নরম হওয়ার জন্য, মশলার সঙ্গে গা মাখা মাখা হওয়ার জন্য আমি 15 মিনিটের মতো ঢেকে দেব। মাঝখানে এসে আমি দেখে যাব কতটা জল লাগবে কি লাগবে না, যদি প্রয়োজন লাগে তাহলে আর একটু জল দেব। 15 মিনিট হয়ে গেছে, আমি মাঝখানে এসে দেখে গেছিলাম কতটা সিদ্ধ হয়েছে। যেহেতু আমি একদমই ভাজিনি, আমার ফুলকপি কেটেছি আমি বড় বড় করে, তাই আমারটা একটু সিদ্ধ হতে টাইম লাগছে। তোমরা যদি আর একটু ছোটো করো কিংবা ভেজে নাও তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার সেদ্ধ হতে আরও একটু বাকি আছে। আমি বলেছিলাম যে জল প্রয়োজন অনুযায়ী দেবে, তো আমার মনে হচ্ছে সেদ্ধ হওয়ার জন্য আমি আরও খানিকটা জল অ্যাড করছি, আরও হাফ কাপ দিয়ে আমি প্রায় 8 ঘন্টা মতো দমে দেব। ভালো করে নাড়িয়ে নিয়েছি, কড়াইয়ের গা থেকে মশলাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। এই জলের মধ্যে পুরো জিনিসটা ডুবে গেল। এইবার সেদ্ধ হওয়ার জন্য আমি 8 ঘন্টা মিনিমাম টাইম দিচ্ছি এটা দমে হওয়ার জন্য। 8 ঘন্টা হয়ে গেছে, আমার ফুলকপি মোটামুটি দমে ছিল, আপাতত সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করা ছিল তবুও মাখো মাখো হয়ে গেছে। সবার শেষে আমি যেটা করব খুব মজাদার জিনিস, এইখানে আমি দুটো চিজ কিউব এরকম করে কেটেছি, কেউ চাইলে গ্রেট করে দিতেই পারো। চিজ কিউব আমি ওপরে একটু ছড়িয়ে দেবো, কারো যদি চিজে অসুবিধা থাকে, অনেকেই আছেন সহ্য করতে পারেন না বা ভালো লাগে না, অনেকেই তো অনেক রকম পছন্দ করবেন তা তো নয়। তো সেখানে 1/2 চামচ ঘি, 1/2 চামচ গরম মশলা দিয়ে নাবিয়ে নেবেন। আমি যা সেটাকে একটু মাখিয়ে নিচ্ছি, আমার ফুলকপি রোস্ট তৈরি। তোমরা বানিয়ে বলো তোমাদের কেমন লেগেছে। তৈরি হয়ে গেছে আমার ফুলকপির রোস্ট, সম্পূর্ণ নিরামিষ। তোমরা বানিয়ে দেখতে পারো তোমাদের কেমন লেগেছে।